অবিচারে নির্বিচারে নির্দোষ মানুষের উপরে হামলা চালাতে পারেন না। আর সংখ্যালঘুর প্রশ্ন তো সেখানে আসেই না, মানে সংখ্যালঘুর প্রশ্ন কেন আসবে? আজ খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো দেশ স্বাধীন হয়ে গেছে আপনারা জানেন ইতিপূর্বে, আমি যেই মুহূর্তে এখন ভিডিওটা রেকর্ড করছি আমার এখানে রাত 4টা বাজে, আমার চোখে ঘুম নাই, আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলছি। তো দুঃখের বিষয় এটা, এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সেই বন্ধু মানে পরিবার সব কিছু উপেক্ষা করে সর্বদা আন্দোলনে অংশগ্রহণ করেছে, আজ মাঝরাত্রে আমাকে ফোন দিয়ে সেই বন্ধু মানে হাউমাউ করে কান্নার মতো একটা অবস্থা, বন্ধু কত কি করলাম, পরিবার আব্বু আম্মুর কথা না শুনে আমি আন্দোলনে গেলাম, কত কি করলাম, আজ আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে কি যে বন্ধু আমার বাড়িতে আগুন লেগেছে আর কি। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ন্যায় পরাজয় আন্দোলন ছিল, আপনার ভাবতে হবে। আর এই স্বাধীনতা যে অর্জন করেছে এটা শিক্ষার্থীরা করেছে, আর যেই বন্ধুর বাসায় আগুন দেওয়া হয়েছে সেই বন্ধু প্রতিনিয়ত হচ্ছে সেই বন্ধু আন্দোলনে অংশগ্রহণ করত। আজ আমার এক বন্ধু পোস্ট করেছে যে চাইছিলাম হাসবো কাঁদবো একই সাথে, কিন্তু অন্যরা হাসছে আমি কাঁদছি। এটা একটা সংখ্যালঘু বন্ধুর ওর প্রশ্ন ছিল, তো আমি তাকে ফোন ব্যক্তিগতভাবে আমি টেক্সট করেছি, বাট মানে খুবই কঠিন লাগলো, সে আমাকে রিপ্লাই দিতে যাচ্ছে না আর কি, মানে সে মানুষকে এত পরিমাণে ঘৃণা করে। এই বন্ধুর একটা স্টোরি বলি, গতকাল আমাকে সে অনেকগুলো যশোরে বিশেষ করে সে আন্দোলনে অংশগ্রহণ করেছে এ ধরনের অনেকগুলো ফুটেজ সে আমাকে দিয়েছে। ইভেন আমি মেবি আমার লাইভে একটা হাতুড়ির গল্প বলছিলাম আর কি, যে একজন হাতুড়ি নিয়ে গেছে, সেটা আমার বান্ধবী আর কি, সে হাতুড়ি নিয়ে গেছে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, এটা সেই বান্ধবীর কথা আমি বলছি। মানে এখন সেই বান্ধবী মানে রাত্রে ঘুমাতে পারছে না ঠিকঠাক, মানে কত একটা কঠিন পরিস্থিতি আপনারা তৈরি করে ফেলেছেন। ইভেন আমি যারা বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকে অনুতপ্ত, প্রত্যেকে অনুশোচনায় দগ্ধ, যারা হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়ক থেকে সকল পর্যায়ের মানুষগুলো তারা আজ অনুশোচনায় দগ্ধ, যে আমি এই দেশ স্বাধীন করেছি এইভাবে নিরীহ মানুষের উপরে অত্যাচার করার জন্য না। হ্যাঁ, আপনার উপরে যে একজন অত্যাচার করেছে আমলিক লীগ যেটাই বলেন না কেন, বর্বরতা চালিয়েছে, আপনি তার উপর বর্বরতা চালান, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। আমলিক লীগ মানে সবাই যে প্রচণ্ড খারাপ, জঘন্য খারাপ এমন না, মানুষের কিছু আইডিওলজি আছে, এটা আপনার বোঝা লাগবে। আমার বাবা যেটা করে গেছে, খারাপ হোক ভালো হোক এটা পরের ব্যাপার, বাট আমার বাবাকে অনুকরণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার বোঝা লাগবে। এটা অনেক ফ্যামিলি আছে যারা আমলিককে ওইভাবে সাপোর্ট করতে চায় না, বাট বাপ দাদা এটাই হচ্ছে ব্যাপার। সো আপনি অবিচারে নির্বিচারে নির্দোষ মানুষের উপরে হামলা চালাতে পারেন না। আর সংখ্যালঘুর প্রশ্ন তো সেখানে আসেই না, মানে সংখ্যালঘুর প্রশ্ন কেন আসবে? আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যশোর সমন্বয় কমিটির আমি যখন পোস্ট করি ওনার সাথে আমার ফার্স্ট পরিচয়, তো আমি ওনাকে অলওয়েজ সালাম দিয়ে কথা বলি, উনি আমার সালামের উত্তর দেন না, অন্য কিছু বলে। আমি বলি কি আমি এত সুন্দর করে সালাম দিই, ওনার তো আমার সালামের উত্তর দেওয়া উচিত। পরবর্তীতে জানতে পারলাম উনি হিন্দু, উনি সমন্বয় কমিটিতে আছে, মানে আপনি ভাবতে পাচ্ছেন। আজ আপনি মানে দূর সারাক্ষণ ফেসবুকে পোস্ট করেছেন আমার সংখ্যালঘু অর্বু বন্ধুর মন্দির বাঁচাও, তাদের গির্জা বাঁচাও, তাদের এটা বাঁচাও, কেন তারা কি আন্দোলন করেনি? তারা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো মানে খুবই অনুশোচনায় দগ্ধ হচ্ছে। আরও একটা ব্যাপার যেটা আমার পার্সোনালি আমার অঞ্চলবাসীর জন্য আর কি, অনেকে ভয় পাচ্ছে, অনেকে আমার পার্সোনালি নক দিচ্ছে আর কি, যে বিশেষ করে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড প্লাস অন্যান্য যারা, যে হয়তো বা আমি তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি। আমি আমি ব্যক্তিগতভাবে আমি ফিরে স্বীকার করছি, আমি কখনো কারো কাছে কোনো ব্যক্তিগত যে আক্রোশটা এটা আমি কখনো তুলে ধরব না। আর আমি এতদিন আন্দোলন চলাকালে যতটুকু করেছি সেটা আমার নৈতিক দায়িত্ব ছিল, যে সকল বন্ধুদেরকে আমি বয়কট করেছি আমি আবার করে ধরে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। সময় আছে বুঝ নেওয়ার, সবাই বুঝ নেন, আর অ্যাটলিস্ট আমাকে নিয়ে আমার দিক থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি থাকতে পারেন, যা কিছুই ঘটুক না কেন দেশে এই মুহূর্তে, ইভেন আমার অঞ্চলে যেখানেই যা কিছু ঘটুক না কেন, এগুলোর কোনো কিছুতে আমি আর
কোনোভাবেই অংশগ্রহণ করব না, কোনোভাবে কাউকে ইনফ্লুয়েন্স করব না, কোনোভাবে কাউকে লেলিয়ে দেব না। সবাই আমার ভাই বোন, দেশ স্বাধীন হয়েছে, যতটুকু চাওয়া ছিল সেই চাওয়াটুকু পাওয়া হয়েছে, এখন সবাই শান্তিতে থাকুক, আমি এটা চাই। এটা শান্তির জন্য লড়াই ছিল, সেই শান্তিটা হয়েছে, ন্যায়ের জন্য লড়াই ছিল, সেই ন্যায়টা প্রতিষ্ঠা হোক সর্বজায়গায়। সো এটাই ছিল আমার সর্বশেষ কথা। আর সংখ্যালঘু বন্ধুরা যারা প্রতিনিয়ত পোস্ট করত, তাদের কাছে আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষমা প্রার্থী। আমি একজন বাঙালি হয়ে লজ্জিত, আমি একজন মুসলিম হয়ে লজ্জিত, জানি না এর চেয়ে বেশি কিছু আমার কি করার আছে। আর যদি আমার কিছু করার থাকে আমি অবশ্যই করব। এতটুকুই, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সম্বন্ধে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।